তো মাশাল্লাহ, দেখতে দেখতে আবারও বাচ্চাগুলো বড়ই হয়ে গেল দেখতে পারতেছেন। আজকে হচ্ছে 11 দিন বয়স আমার টাইগার মুরগির বাচ্চাগুলো। তো আমি আসলে কাজের ব্যস্ততা, তারপরে আরও কয়েকটা কারণে মূলত এতদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই। তো অনেক ভাই, অনেক আপুরা ব্রুডিং করা বাচ্চা আমার কাছে অর্ডার করছিল, পরবর্তীতে ওনারা বলতেছে যে ভাই আপনি ভিডিও দিতেছেন না কেন। তো যাই হোক, আজকে 11 দিন পরে চলে আসলাম। ভিডিও আসলে করা আছিল, কিন্তু পরবর্তীতে এডিটের জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে এদেরকে গাম্বোর ভ্যাকসিনটা করলাম আজকে। তো আজকে বয়স হচ্ছে 11 দিন। তো আমি আসলে চেষ্টা করি সুন্দরভাবে ব্রুডিংটা করার, আর মুরগি পালনের জন্য ব্রুডিংটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন হচ্ছে সকাল 6:30। তো দেখতে পারতেছেন আমি বাচ্চা ব্রুডিংয়ের মধ্যে ছাড়তেছি। তো আমার সাথে আজকে আরেক ভাই আমাকে হেল্প করতেছে, বাচ্চা ভিতরে ছাড়ার জন্য সাহায্য করতেছে। তো মোটামুটি আবারও মূলত ব্রুডিং করার জন্য বাচ্চা নিয়ে আসলাম। তো দেখতে পারতেছেন আগেরবারের তুলনায় কিন্তু এবারের বাচ্চাগুলো সাইজ হচ্ছে একটু ছোট, কারণ আমাদের প্যারেন্টস হচ্ছে এবারে নতুন। আর এই বাচ্চাগুলো হচ্ছে মূলত আমি আবারও অনেক ভাইয়ে অনেক আপুরা ব্রুডিং করা বাচ্চা বুকিং করছিল আগেরবার দেখে। তো যাই হোক, আবারও আমি নিয়ে আসলাম হচ্ছে বাচ্চা ব্রুডিং করার জন্য। তো এখানে হচ্ছে টোটাল বাচ্চা নিয়ে আসছি আজকে হচ্ছে 600 পিস। 600 পিস থেকে 200 পিস দুইজনকে দিয়ে দেওয়া লাগবে, আর 400 পিস হচ্ছে আমাদের খামারে থাকবে। আর এই বাচ্চাগুলো ব্রুডিং করতেছি হচ্ছে আমাদের ব্রয়লার খামারে, যেহেতু সামনে হচ্ছে কোরবানির ঈদ, কোরবানির মধ্যে ব্রয়লার মুরগি তেমন চাহিদা থাকে না আপনারা অনেকে জানেন, এই জন্য মূলত পরে আর ওঠানো হয় নাই। তো মোটামুটি বাচ্চা ছাড়ার 20 মিনিট পরে খাবার দিতেছি, আমি মূলত সবাইকে এটাই বলি। আর এখান থেকে হচ্ছে আজকে 100 পিস জামালপুর থেকে এক ভাই আসতেছে নিয়ে যাওয়ার জন্য। তো আমি মূলত বাচ্চা ব্রুডিংয়ে আনার পর সম্পূর্ণ বাচ্চাই ব্রুডিংয়ে ছেড়ে দিছিলাম, কারণ ধরেন হিটের অনেকটা প্রয়োজন আছে। যদি বাচ্চা ভালোভাবে হিট হয় তাহলে কিন্তু বাচ্চা মর্টালিটি হয় না বললেই চলে, বাচ্চা মারা যায় না। তো আমি যে হ্যাচারি থেকে বাচ্চাগুলো আনি বা আপনাদেরকে যে বাচ্চাগুলো দেই, ওনারা মূলত হ্যাচিং থেকে বের করার পরেও মোটামুটি ধরেন 6 থেকে 8 ঘন্টা হিটে দেয়। তো যেহেতু সকালবেলা, তারপরে ভাবলাম যে আমি সবগুলো বাচ্চা এখানে ছেড়ে দেই, বাচ্চা হিট হোক। পরে জামালপুরের ভাই আস্তে আস্তে এখান থেকে, যেহেতু আমাদের গফরগাঁও থেকে বাচ্চাগুলো রিসিভ করবে, উনি জামালপুর থেকে আসতেছে। পরে আমি এখান থেকে ধরেন বাচ্চাগুলো 120 বাচ্চা আবার বান্ডিলের মধ্যে করে আমি আবার নিয়ে যাব। তো আগে হয়তো আপনারা দেখছেন 120 বাচ্চা আমি এখান থেকে বান্ডিল করছি, বান্ডিল করে মূলত আপনাদের সামনেই খাবার দিতেছি। যেহেতু গফরগাঁও যাইতে, আমাদের উপজেলাতে যাইতে আসতে মোটামুটি অনেকটা টাইম চলে যাবে, বাসায় আসলে তেমন কেউ নাই খাবার দেওয়ার মতো। তো আমি মূলত 4টা জুড়ির মধ্যে 25টা করে বাচ্চা ভরছি, একটা বাচ্চা বেশি দিয়ে দিছি, যেহেতু দূরে যাবে, বাচ্চা মারা যাইতেও পারে 1-2টা। তো যাই হোক, অবশেষে চলে আসলাম হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশনে। ভাইয়েরা এখানে আছে, ওনাদের সাথে কথা হইলো। আর এই হচ্ছে বাচ্চার প্যাকেজিং দেখতে পারতেছেন। তো মূলত হচ্ছে 3টা জুড়ি হলে হইতো, কিন্তু আমি 1টা জুড়ি বাড়ায় নিয়ে আসছি। একটু যদি খোলামেলা হয় তাহলে হয়তো অক্সিজেনটা বাচ্চাগুলো বেশি নিতে পারবে, যেহেতু বাচ্চা দিনের বেলা মানে কি বলে এটা জার্নি করা অনেকটা কঠিন, তারপরেও একটু খোলামেলা হলে অতি সহজে জার্নি করানো যায়। তো আমি জানি না আসলে আজকের এই ভিডিওগুলো আপনারা কবে দেখবেন, কারণ ধরেন একটু দৌড়াদৌড়ির পরে আসি, আর আমি যেহেতু বাড়ির বড় ছেলে আপনারা হয়তো জানেন, এ কারণে অনেক চাপের মধ্যে দিয়ে যায় সময়। আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন আমাকে দীর্ঘ 11 দিনের সন্ধ্যায়। তো মোটামুটি 11 দিন বয়সে যে গাম্বোর ভ্যাকসিনটা আমি এদেরকে করে তারপরে হচ্ছে পানি দিয়ে আপনাদের সাথে ভিডিও প্রকাশ করার জন্য চলে আসলাম 11 দিন পরে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো কীরকম হয়েছে এগুলো দেখানোর জন্য। তো আমার কাছে এই বাচ্চাগুলো আছে সর্বোচ্চ 4 থেকে 5 দিন। পাবনা থেকে এক ভাই 150 পিস অর্ডার করছিল, তারপরে হচ্ছে ময়মনসিংহ থেকে এক আপু 100 পিস অর্ডার করছিল, আর 100 পিস একদিনের বাচ্চা ওই দিনে নিয়ে গেছিলো, যাই হোক। আর টঙ্গী থেকে এক ভাই 50 পিস অর্ডার করছিল, ভালুকা থেকে এক ভাই 50 পিস। এই মোটামুটি ধরেন 350-400 পিসের বাচ্চা এখানে মোটামুটি সম্পূর্ণই বুকিং করা। যাই হোক, 11 দিন বয়সে বাচ্চার সাইজ কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন। আমি আসলে খুব যে আহামরি ভালো বলবো না, আপনারাই বলবেন।
আপনাদের বাচ্চা কিরকম কোয়ালিটি হয় বা আমার গোলা কিরকম কোয়ালিটি হয়। তো অনেকে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আমার মাধ্যমে বাচ্চা নিয়ে কিন্তু পরবর্তীতে বলে যে ভাই বাচ্চা ছোট বড় হয়ে যায়, বাচ্চা ওয়েট আসে না। আসলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনি সুন্দরভাবে ব্রুডিং করতে পারেন, আর ব্রুডিং মানে ব্রুডিং করা এই না যে আমি যে মেডিসিনগুলো দিলাম আপনাকে ওই মেডিসিনগুলো আপনি খাওয়াবেন প্লাস হচ্ছে হিট দিবেন, তাহলে কিন্তু ব্রুডিং করা হয়ে যাবে না। ব্রুডিং করা মোটামুটি ধরেন অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, মোটামুটি 72 ঘন্টা বাচ্চাকে আপনার টোটালি পর্যবেক্ষণের মধ্যে রাখা লাগে। এখন অনেক খামারি ভাই আছে, অনেক খামারি আপুরা আছে, ধরেন ওনারা বাচ্চা নিছে ঠিক আছে ব্রুডিংয়ে দিছে, কিন্তু পরবর্তীতে 5-6 ঘন্টা তারা কোনো বাচ্চার খোঁজ খবরই নেয় না। এটা দেখেন আমার প্রত্যেকটা বাচ্চার সাইজ দেখেন সব এক, কোনো ছোট বড় নয়, আজকে 11 দিন বয়সে। আর অনেকে জানতে চাইবেন যে ভাই আপনার এখানে 420 বাচ্চা ছিল, এখান থেকে মর্টালিটি কয়টা হয়েছে? আলহামদুলিল্লাহ মর্টালিটি খুবই কম, 420 বাচ্চা থেকে মাত্র 3টা বাচ্চা মারা গেছে। আমার প্রথম দিন আনার সময় একটা বাচ্চা মারা গেছিল, আর এরপরে হচ্ছে 2টা মনে হয় না বিকাশের জন্য মারা গেছিল। তো যাই হোক, এখন পর্যন্ত সবগুলো বাচ্চা সুস্থ সবল। আর সুস্থ সবল ব্রুডিং করা বাচ্চা দেখতে অনেকটা এরকম হবে, বাচ্চার শরীরে পালক হবে কম, দেখতে পারতেছেন বাচ্চার শরীরে কিন্তু পালক কম, কিন্তু মোটামুটি সাইজ রেগুলার সাইজের, আহামরি অনেক বড়ও না আবার ছোটও না। আর আমি যেহেতু ব্রুডিং করি, হয়তো অনেকে জানেন, আমি কিন্তু ব্রুডিং অবস্থায় কোনো প্রকার ক্যালসিয়াম তারপরে ভিটামিন এগুলো দেই না। কারণ কী জন্য দেই না, অনেকেই মূলত হচ্ছে ইয়ার জন্য নেয়, প্যারেন্টসের জন্য নেয়। তো যদি আমি প্রথমে ক্যালসিয়াম দেই তাহলে দেখা গেছে যে পরবর্তীতে ধরেন মুরগি ডিমে আসে কম, এটা আমাকে আমার যে ম্যানেজার উনি বললো এই কথা, প্লাস হচ্ছে আমি উপজেলাতে ডাক্তারদের সাথে বিষয়ে কথা বলছিলাম, পরে এটা বলছে ক্যালসিয়াম দেওয়া যায় তবে 1 মাস বয়সের পরে। আর আরেকটা আপনারা ভিটামিন ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে থায়াবিন। থায়াবিনটা মূলত দেয় হচ্ছে যাতে বাচ্চা প্যারালাইসিস না হয়, এই জন্য আমার বাচ্চা আমি যে যতদিন পর্যন্ত পালন করি আল্লাহর রহমতে এখন পর্যন্ত একটা বাচ্চা কোনো সময় প্যারালাইসিস হয় নাই। আমি কিন্তু আমার খামারের মধ্যে যা হয় আমি কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে খোলামেলাভাবে শেয়ার করি, এখানে কোনো প্রকার লুকোচুরি করি না। আমার যদি এখানে একটা বাচ্চা মারাও যায় ওইটা আপনাদেরকে বলি যে ওইটা মারা গেছে, বা কী জন্য মারা গেছে ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি। তো মূলত এই বাচ্চাগুলো আমার এখানে আছে সর্বোচ্চ 4 দিন, মূলত ডেলিভারি করে দিব। আর সামনে হচ্ছে যেহেতু ঈদ, ঈদের মধ্যে অনেক চাপের মধ্যে চলতে হয়, গাড়ি ঘোড়ার অনেক ব্যস্ততম ইয়া থাকে। তো যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করব না। যদি কারো ব্রুডিং করা বাচ্চা প্রয়োজন হয়, অনেকে নিতে চান, তো আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে বুকিং করতে পারেন। আমি চেষ্টা করব মোটামুটি যেখানে ধরেন গাড়ির যাতায়াত আছে ওই সব জায়গার মধ্যে আপনাদেরকে দেওয়ার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।